বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রিচি সুলাইমান দীর্ঘদিন ধরে তার স্বামীর সাথে প্রবাসে বসবাস করছেন, তবে প্রায় সময় তিনি দেশে আসেন আর দীর্ঘদিন পর দেশে ফিরেছেন। এদিকে করোনা ভাইরাসের কারণে আমেরিকার পরিস্থিতি প্রথম থেকে ব্যাপক খারাপ হয়ে পড়ে আর এই সময় এই অভিনেত্রীও সমস্যার মধ্যে পড়েন। তবে বর্তমানে দেশটির করোনা পরিস্থিতি আগের থেকে কিছুটা উন্নতি হলেও এখনও প্রতিদিন অনেক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। আর এবার এই অভিনেত্রী গণমাধ্যমের সাথে নানা বিষয়ে কথা বলেছেন। করোনা মহামারীতে দেশে এসে কেমন লাগছে এমন প্রশ্নে রিচি বলেন, বেশ ভালোই লাগছে, কারণ আমেরিকায় করোনার তাণ্ডব চলছে, রীতিমতো খুব খারাপ পরিস্থিতি সেখানে, সেই তুলনায় দেশে করোনার ব্যাপকতা তেমন দেখছি না, তাই অনেক স্বস্তিও লাগছে। এমনিতেই অনেকদিন দেশে আসা হয়নি, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্যই মূলত এসেছি। তবে এ অবসর সময়ের মধ্যে কয়েকটি নাটকে অভিনয় করব। মাসখানেক পর আমেরিকায় চলে যাওয়ার পরিকল্পনাও রয়েছে। গত সপ্তাহে একটি নাটকে শুটিং করেছেন, সেটি কেমন ছিল এমন প্রশ্নে রিচি বলেন, চয়নিকা চৌধুরীর পরিচালনায় মন কেমনের দিন নামের এক খণ্ডের একটি নাটকে কাজ করেছি, গল্পও বেশ সুন্দর। এই নাটকের মাধ্যমে 5 বছর পর আনিসুর রহমান মিলনের সঙ্গে অভিনয় করেছি। আর কি কি নাটক হাতে নিয়েছেন রিচি বলেন, আরও অন্তত 3টি নাটকে অভিনয় করার পরিকল্পনা আছে, এগুলো পরিচালনা করবেন এস এম শাহিন, চয়নিকা চৌধুরী। নাটকগুলোর গল্প আমার হাতে এসেছে, এছাড়া আরও কয়েকজন নির্মাতা অভিনয়ের প্রস্তাব দিয়েছেন, কিন্তু সময় স্বল্পতার কারণে সেগুলো ফিরিয়ে দিতে হচ্ছে। আমি তো অনেকটা ঘুরতেই দেশে এসেছি, তাই কিছুটা সময় নিজের জন্যও রাখতে হচ্ছে। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় আমেরিকায় পাড়ি জমিয়েছেন, এ নিয়ে কখনো অনুশোচনা হয় না রিচি জানান, তা তো হয়ই, আমার স্বামী আমেরিকায় সরকারি চাকরি করেন, তাই সব কিছু ছেড়ে সেখানে যাই। এরই মধ্যে আমার 2টি সন্তানও হয়েছে, ওরা বড় হচ্ছে, শিক্ষা জীবন শুরু করেছে। তাছাড়া আমেরিকার জীবন মেশিনের মতো, অনেকটা ব্যস্ত থাকতে হয় কাজ নিয়ে, মাঝে মধ্যে তাই দেশে এসে পরিবার পরিজনদের সঙ্গে দেখা করে যাই, এ ফাঁকে কিছু নাটকে অভিনয় করি। বর্তমানে টিভি নাটক নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? রিচি বলেন, আমি দেশে না থাকলেও নিয়মিতই টিভি নাটক দেখি, অল্প সংখ্যক নাটক ছাড়া বেশিরভাগই গতানুগতিক। প্রচার মাধ্যমের সংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে সেভাবে ভালো নাটক নির্মিত হচ্ছে কম। তাছাড়া সব কিছুর দাম বাড়লেও নাটকের দাম কমেছে, এটি শিল্প বিকাশের অন্তরায়, আর সরকারকে এ সেক্টরের দিকে মনোযোগ বৃদ্ধি করতে হবে। নাট্যঙ্গনের নেতাদের নাটকের উন্নতির জন্য আরও গভীর মনোযোগ দিতে হবে। উল্লেখ্য, দেশের এই জনপ্রিয় অভিনেত্রী একাধিক নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন, তার অভিনীত নাটক ও টেলিফিল্মগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে একটা সময় তিনি হঠাৎ করে আমেরিকায় চলে যান আর সেখানে তার স্বামী সরকারি চাকরি করেন, এই অভিনেত্রী সুযোগ পেলেই দেশে ছুটে আসেন। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।